বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট ইউনিভার্সিটি যারা ছাত্রছাত্রীরা আছেন সাধারণত ওরা আমাদের ওই মিড বলেন কুইজ বলেন বা ফাইনাল তারপর অ্যাসাইনমেন্ট থাকে প্রেজেন্টেশন থাকে এগুলো নিয়ে একাডেমিক ভাবে অনেক চাপ থাকে অনেক ব্যস্ত থাকে সো আমার প্রশ্ন হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা ওদের কেরিয়ার নিয়ে কিভাবে প্রস্তুতি নেবে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে ধরনের ব্যস্ততাগুলো থাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একই ধরনের ব্যস্ততা থাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছেন তাদেরও একই ধরনের ব্যস্ততা থাকে এই সকল ব্যস্ততার পাশাপাশি একটা মানুষকে ক্যারিয়ারের জন্য যে সচেতনতা সেটা করতে হবে। তোমরা যে ব্যস্ততা গুলো ফেস করছো পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু একই ব্যস্ততা ফেস করছে এবং ন্যাশনাল ইউনিভার্সিটিতেও কিন্তু একই ব্যস্ততা ফেস করছে তারা যদি পারে তোমরা কেন পারবে না আমি তোমাদের একটা কথা স্পষ্ট জানিয়ে রাখি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কিন্তু বিসিএস পরীক্ষা বা অন্যান্য চাকরির পরীক্ষায় কোন ধরনের বৈষম্যের শিকার হতে হয় না তোমরা যদি তোমাদের বেসিকটাকে স্ট্রং করতে পারো তোমরা যদি চাকরির জন্য ভালো করে প্রিপারেশন নিতে পারো তোমরা যদি ঠিকমতো পরিশ্রম করে পড়াশোনা করতে পারো তোমরা যদি তোমাদের আমাদের প্রাইভেটে সেমিস্টার সিস্টেম করা এটা তো পাবলিক সেমিস্টার সিস্টেম করা পাবলিক আমি তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলাম আমাদের আটটা সেমিস্টার ছিল পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেমন আটটা সেমিস্টার তেমনি প্রাইভেট ও আটটা সেমিস্টার কোন কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বারোটা সেমিস্টার আছে যেমন নর্থ সাউথে সেমিস্টার আছে তো এখন একই কথা আমরা একটা বছরে দুটো সেমিস্টার ফেস করেছি তোমরা একটা বছরে তিনটা সেমিস্টার ফেস করছো আলটিমেটলি তোমরাও চার বছরে পাশ করে বের হবে আমরাও চার বছরে পাশ করে বেরিয়েছি তো এখন এই যে ব্যস্ততার কথা তুমি আমাকে বললে ব্যস্ততাটা কিন্তু সব জায়গাতেই থাকে জিনিসটা হচ্ছে এরকম আমরা একটা সেমিস্টার যদি ছয় মাসের হয় ছয় মাসে আমরা যত ক্রেডিট পড়াশোনা করি তুমি কিন্তু একটা সেমিস্টার যদি হয় তোমার ধরো চার মাসের তাহলে কিন্তু তুমি চার মাসে তত ক্রেডিট পড়াশোনা করো না তোমার একটু কম ক্রেডিট পড়াশোনা করতে হয় সো আলটিমেটলি যোগ বিয়োগ করলে কিন্তু সবগুলো একই সো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এখন আমরা জানি বিভিন্ন জায়গাতে তারা খুব ভালো করছে বিসিএস পরীক্ষায় ভালো করছে প্রাইভেট বিভিন্ন জবে ভালো করছে মাল্টি ন্যাশনাল কোম্পানি গুলোতে ভালো করছে তারা রিসার্চ ওয়ার্কে ভালো করছে তারা অনেকে গুগলে চাকরি পাচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে তারা চাকরি পাচ্ছে সো প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রাইভেট মানে পাবলিক বিশ্ববিদ্যালয় ন্যাশনাল বিশ্ববিদ্যালয় এগুলোতে খুব একটা ব্যারিয়ার নাই যে ধরনের সময় নষ্ট করে স্টুডেন্টরা সব জায়গাতে নষ্ট করে আড্ডা মেরে নষ্ট করা মেয়েদের সাথে গল্প করে নষ্ট করা মেয়েরা ছেলেদের সঙ্গে গল্প করে নষ্ট করা নদীর পারে বসে বসে বাদাম খাওয়া রেস্টুরেন্টে ঘুরতে যাওয়া কোন একটা পার্কে বসে আড্ডা দেওয়া এটা সবাই করে এটা তো মানুষের ধর্ম এটা সবাই করে এবং এই যে সময়গুলো নষ্ট করছে ওইটার একটা জবাব তাকে দিতে হয় চাকরির পরীক্ষাতে গিয়ে চাকরির পরীক্ষাতে গিয়ে সে যখন ভালো করতে পারে না তখন সে বুঝতে পারে যে আমি আমার জীবনে অনেক সময় নষ্ট করেছি যে সময় নষ্ট করার একটা আমাকে এখন দিতে হচ্ছে যেটার সাফারিংটা আমাকে এখন সাফার করতে হচ্ছে এটা কিন্তু সবাই বোঝে সো প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলো আর পাবলিক বিশ্ববিদ্যালয় বলো আর জাতীয় বিশ্ববিদ্যালয় বলো ব্যস্ততা কিন্তু সবারই রয়েছে কম বেশি সো আমি মনে করি সব জায়গা থেকেই নিজেকে যে যেকোনো ক্যারিয়ারের জন্য তৈরি করাটা সম্ভব তুমি যেখানেই পড়াশোনা করো না কেন এটা নিয়ে কোনো সমস্যা নাই এটা নিয়ে কোনো কুণ্ঠা নাই